Welcome viewers, welcome back to my channel Hidden Minds. আজকে তোমাদের আমি একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাস করার জন্য এসেছি। টপিকটা হচ্ছে ক্লাস ইলেভেনের ইকোনমিক্সের যে সিলেবাস আছে সেটা তোমরা কি করে 17টা চ্যাপ্টার, টোটাল 17 চ্যাপ্টার্স আছে, তো সেটা কি করে এই অল্প সময়ের মধ্যে তোমরা শেষ করবে এবং তোমরা 11-এর অ্যানুয়াল এক্সাম দেবে। তো তোমরা সবাই জানো যে 2019 অবধিও কিন্তু এই 17টা চ্যাপ্টারই ছিল এবং সেখানেও আমরা সিলেবাস শেষ করিয়েছি, কিন্তু মনে হয়নি যে 17টা চ্যাপ্টার শেষ করতে অনেকটা টাইম লাগছে। কিন্তু মাঝে 2020-21 যেহেতু করোনা মহামারীতে আমরা বিধ্বস্ত হয়ে পড়েছিলাম এবং সেক্ষেত্রে তোমরা সবাই জানো যে পড়াশোনা ভীষণভাবে হ্যাম্পার হয়েছে, তো সেই জায়গা থেকে যেহেতু পড়াশোনার অভ্যাসটা আমাদের অনেকটা ডিস্টার্ব হয়েছে, তো ন্যাচারালি সেই জায়গা থেকে আমরা বলতে পারি যে এই 17টা চ্যাপ্টার তোমাদের হয়তো মনে হতে পারে যে সিলেবাস অনেকটা কি করে আমরা সময় মতো শেষ করব। এবং তার আগে তোমাদের কিন্তু হাফ ইয়ারলি এক্সামও আছে, এই হাফ ইয়ারলি এক্সামেও কিন্তু তোমাদের পারফর্ম করতে হবে। এক একটা সেই হাফ ইয়ারলি এক্সামে সিলেবাস এক একটা স্কুলে এক এক রকম হয়, তো মেনলি যেটা পড়ানোর অভিজ্ঞতা থেকে আমার মনে আছে, মানে মনে হচ্ছে, সেটা এভরি ইয়ার ডিফারেন্ট স্কুল আমি পড়াই, তো সেই জায়গা থেকে দেখি প্রথম 1 থেকে 10 নম্বর চ্যাপ্টার অনেক স্কুলে দেয়, আর কোনো কোনো স্কুল আবার দেখা যায় যে চ্যাপ্টার 15 যেটা তোমাদের এগ্রিকালচার আছে সেই চ্যাপ্টারটা ইমপ্রুভ করে দেয় যেহেতু ওখানে 10 মার্কসের কোয়েশ্চেন আছে। আর অ্যানুয়ালি তো তোমরা জানো তোমাদের পুরো সিলেবাসটা কভার আপ করতে হবে, সুতরাং এখানে এই যে 1 থেকে 10টা চ্যাপ্টার পড়বে। আর 11-এর সিলেবাসে আমাদের ডেভেলপমেন্ট ম্যাক্রো পার্টটা কিন্তু অনেকটা বেশি থাকে, মাইক্রো পার্টটা কিন্তু লিমিটেড, মাইক্রো কিন্তু খুব বেশি তোমরা পাবে না। এখানে ডেভেলপমেন্টাল ইকোনমিক্স পাবে, ম্যাক্রো পাবে, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ান ইকোনমিক্সও পাবে, কিন্তু তোমাদের মাইক্রোর জন্য তোমাদের ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে ক্লাস 11-এ চ্যাপ্টার 3, যেখানে তোমরা ডিম্যান্ড, সাপ্লাই, কস্ট, মার্কেট সব জায়গা থেকে একটা কম্বিনেশন পাচ্ছ। তো এই চ্যাপ্টারটা আমার মনে হয় যে যখন সিলেবাস স্টার্ট করো তখন ইন্ট্রোডাক্টরি যে চ্যাপ্টারটা, মানে চ্যাপ্টার 1 যে ইকোনমিক্স কি সেটা তো তোমাদের আগে জানতে হবে, তো সেই চ্যাপ্টারটা আগে করে নিলে পরে আমার মনে হয় চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5 এই যে 5 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে 5 মার্কসের জন্য তো তোমাদের 6টা চ্যাপ্টার অ্যালোকেট, তো হাফ ইয়ারের জন্য এই চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5 এই জায়গাগুলো তোমরা যদি আগে করে নাও তাহলে আমার মনে হয়, কারণ ওখানে একটা ব্রড কোয়েশ্চেন্স আছে সেগুলো হয়তো লিখতে হবে বা অবভিয়াসলি সেখানে হয়তো তোমাদের বুঝতে হবে ব্যাপারটা, তো এই চ্যাপ্টারসগুলো আমার মনে হয় আগে করে নাও। আর চ্যাপ্টার 3 করতে কিন্তু খুব ইন্টারেস্টও পাবে তোমরা, কারণ এখানে ডায়াগ্রামস আছে, তোমাদের পড়তে ভীষণ ভালো লাগবে। আর এছাড়াও এরপরে ধরো চ্যাপ্টার 6, চ্যাপ্টার 7 এগুলো তো বাণিজ্য চক্র আছে, প্রসার উন্নয়ন আছে, এই জায়গাগুলো তো ছোট চ্যাপ্টার, তো এই জায়গাগুলো 2 মার্কসের পড়তে খুব বেশি সময় লাগবে না, বা চ্যাপ্টার 2 পড়তে খুব বেশি সময় লাগবে না। আর এখানে কিছু ইম্পর্টেন্ট সার্টেন কোয়েশ্চেন্স থাকে, যে কোয়েশ্চেন্সগুলো থেকেই আমাদের মেনলি কোয়েশ্চেন্স রিপিটেশন হয়, বা ব্যাংকিং সেক্টর চ্যাপ্টার 9 তো MCQ একদমই বেশি টাইম লাগবে না। আর চ্যাপ্টার 10 অ্যাকচুয়ালি এটা রিলেটেড টু কমার্স, মানে এটা ইকোনমিক্সের চ্যাপ্টার আমি বলতে পারি না, এটা যারা বিজনেস স্টাডিজ পড়ো তাদের জন্য খুব সুবিধে, ডিফারেন্ট অর্গানাইজেশনসগুলো সম্বন্ধে এখানে বলা আছে, তো চ্যাপ্টার 10 তাদের খুব ভালো লাগবে যারা কমার্স থেকে বিলং করো। আর চ্যাপ্টার 11 কিন্তু আবার আমাদের বড় চ্যাপ্টার, এখানে কিন্তু ট্রেড আছে, বাণিজ্য আছে, তো তোমরা চ্যাপ্টার 3 করলে, 5 করলে, 11 করলে এগুলো যদি 5 মার্কসের যে চ্যাপ্টারসগুলো সেগুলো যদি আগে করে নাও, বা চ্যাপ্টার 15 যেখানে তোমাদের এগ্রিকালচার আছে, কৃষি
যেখানে 10 মার্কসের ব্রড কোয়েশ্চেন আছে এবং এখানে প্রায় 6-7টা কোয়েশ্চেন তো ভীষণ ইম্পর্টেন্ট। এই 6-7টা কোয়েশ্চেন ধরো করে নিলে বা তার সঙ্গে যে শিল্প মানে চ্যাপ্টার 16 এই 16টা করে নিলে, তাহলে আমার বক্তব্য হচ্ছে যে ব্রড কোয়েশ্চেনের যে চ্যাপ্টারসগুলো এইগুলো যদি তোমরা তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলো তাহলে কিন্তু তোমাদের সিলেবাসে খুব বেশি কিছু পড়ে থাকে না, এগুলো পড়তে কিন্তু খুব বেশি টাইম লাগবে না। তো আমার মনে হয় যে হাফ ইয়ারলি তোমাদের তো পুজোর পরে যখন ক্লাস 12-এর টেস্ট হবে তখন তো তোমাদের হাফ ইয়ারলি হবে, তো হাফ ইয়ারলির জন্য আমার মনে হয় চ্যাপ্টার 3, চ্যাপ্টার 5 আগে তোমরা করে নাও এবং ওই 2 মার্কসের যে মাঝে মাঝে চ্যাপ্টারসগুলো আছে সেগুলো পড়তে থাকো, এমসিকিউগুলো ভালো করে সলভ করো, দেখবে তোমাদের যে বইগুলো তোমাদের স্কুল থেকে রেফার করেছে তার মধ্যে জয়দেব সরখেলের বই তো আছে, তো ইংলিশ ভার্সন হোক বা বেঙ্গলি ভার্সন সেখানে অনেক এমসিকিউজ দেওয়া আছে, প্রচুর কোয়েশ্চেন্স দেওয়া আছে চ্যাপ্টার ওয়াইজ, কারণ সব চ্যাপ্টার থেকে তো আমাদের 2 মার্কস বা 5 মার্কস নেই, সুতরাং চ্যাপ্টার ওয়াইজ ওইখানে কোয়েশ্চেন্স অ্যালটেড আছে, সেই কোয়েশ্চেন্সগুলো তোমরা একটা কপিতে লিখতে আরম্ভ করো এবং বিশেষ করে 2 মার্কসের কোয়েশ্চেন, এবং যেহেতু তোমরা ক্লাস 11-এ ইকোনমিক্স নতুন পড়ছো সেহেতু তোমাদের বলে দেওয়া দরকার যে 2 মার্কসের কোয়েশ্চেন কিন্তু ভীষণভাবে ইনফরমেটিভ হয়, এখানে কিন্তু ইনফরমেশন পুরো তোমাকে দিতে হবে, যদিও এর মার্কস 2 কিন্তু ইনফরমেশন যদি পুরো না থাকে তাহলে কিন্তু পুরো মার্কস কিন্তু তুমি পাবে না, সেই জন্য 2 মার্কস একটা জিস্ট ফর্মে দেখবে বইয়ের পিছনে যে কোয়েশ্চেন্সগুলো আছে সেগুলো যদি একটা কপিতে পরপর লিখতে থাকো এবং তোমার টিচারকে দিয়ে সেটাকে কারেকশন করিয়ে নাও, তাহলে অবভিয়াসলি আমার মনে হয় তোমার মার্কস অনেক বেটার আসবে, এবং যেহেতু তোমরা হাফ ইয়ারলিতে ফার্স্ট তোমাদের ইকোনমিক্স পরীক্ষা দিচ্ছ সুতরাং লেখার প্র্যাকটিস তো তোমাদের করতেই হবে, কারণ ইকোনমিক্সে কিন্তু তুমি পয়েন্ট ওয়াইজ যদি না লিখে আসো, যদি ইনফরমেশন প্রোভাইড না করতে পারো তাহলে কিন্তু প্রপার ওয়েটে নাম্বার কিন্তু পাবে না। আশা করি যে তোমাদের এই যে ইনফরমেশনগুলো আমি দিলাম এই ইনফরমেশনগুলো তোমাদের সব সময় কাজে লাগবে, এবং এখানে যে 15 যে চ্যাপ্টারটা যেটা আমি তোমাদের এগ্রিকালচার বলছিলাম সেই এগ্রিকালচার থেকে কিন্তু সবার আগে যেহেতু তোমরা ক্লাস 11 সেহেতু তোমরা ইয়ার্স কোয়েশ্চেন্সগুলো একটু ভালো করে দেখো, যেখানে এগ্রিকালচার থেকে কী ধরনের কোয়েশ্চেন এসছে সেগুলো একটা আইডিয়া তোমরা পেয়ে যাবে, এবং সেই অনুযায়ী 10 মার্কসের কোয়েশ্চেন ওইভাবে লিখে তো আমার মনে হয় যেখানে তোমরা পড়ো সেখানে অবভিয়াসলি তোমাদের এই গাইডেন্সটা দেওয়া হবে যে 10 মার্কসের কোয়েশ্চেন বা 5 মার্কসের কোয়েশ্চেন কীভাবে লিখতে হয়। আবার বলছি এখানে প্যারা ওয়াইজ ডেসক্রিপটিভ ওয়েতে না লিখে তোমরা যদি একদম পয়েন্ট ওয়াইজ লিখতে পারো তাহলে কিন্তু সেখানে অনেক বেশি নাম্বার তোমরা পাবে। তো ক্লাস 11-এর জন্য আবার তো তোমাদের অ্যানুয়াল আসছে, অ্যানুয়ালের জন্য তো আমি আবার বলবো যে কীভাবে তোমরা প্রিপেয়ার করবে, তো হাফ ইয়ারের জন্য আমি যেটা বললাম যে 1-10 আর ওদিকে 15 এটা ম্যাক্সিমাম স্কুলে এই রকম একটা সিলেবাস দিয়ে থাকে, তো তোমরা আগে কিন্তু 15টা করে রেখো, কারণ যদি হঠাৎ করে স্কুলে দেয় তাহলে অত কোয়েশ্চেন্স বড় কোয়েশ্চেন্স একসঙ্গে কিন্তু তোমরা সলভ করতে পারবে না, তো সেই জন্য আমি তোমাদের এই ইনফরমেশনগুলো দিলাম, আশা করি তোমরা সবাই এখান থেকে হেল্প পাবে। আর আজকে আমি তোমাদের এইটুকু ইনফরমেশান দিলাম, ঠিক আছে, তোমরা অনেক অনেক এটা শেয়ার করো এই ভিডিওটা, আর প্রত্যেকটা বন্ধু একজন অন্যজনকে শেয়ার করতে ভুলো না, আর কমেন্ট তো অবশ্যই করবে, সেই জন্য কমেন্ট বক্স তো আছেই, এবং আবার বলছি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। বাই।